এই যে পাশে বাইতুল মোকাররম মসজিদ, এই বাইতুল মোকাররম মসজিদের কোন মিনার ছিল না। জননেত্রী শেখ হাসিনা মিনার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। 96 সালে সরকার গঠন করার পর মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কাজও শুরু করেন। কিন্তু এরপরে সরকার পরিবর্তনের পর 7 বছরে মিনার নির্মাণ হয় নাই। পরে জননেত্রী আবার 2008 সালে সরকার গঠন করার পর বাংলাদেশের 1,20,000 মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। আলেম ওলামাদের দাবি ছিল না এটি, এটি জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে 1,20,000 সমগ্র বাংলাদেশে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিটি বেশ কয়েকটি করে আরেকটি প্রজেক্টের মাধ্যমে মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করা হয়েছে, যেখানে কয়েকজন শিক্ষক 12,500 টাকা করে ভাতা পায়। এগুলো আলেম ওলামাদের দাবি সেইভাবে ছিল না। আর আজকে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এমন দৃষ্টিরঞ্জন মসজিদ, 500 মসজিদ, এমন দৃষ্টিনন্দন মসজিদ, বাইরে থেকে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর কোন মুসলিম দেশে সরকারি উদ্যোগে এত মসজিদ একসাথে হয়েছে কিনা আমার জানা নাই, যেটি জননেত্রী শেখ হাসিনা করছে। এই দেশের আলেম সমাজের ব্রিটিশ আমল থেকে দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, কিন্তু সেই দাবি কখনো পূরণ হয় নাই। ব্রিটিশের পরে পাকিস্তান হলো, পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করা হলো, কেউ এই দাবি পূরণ করে নাই। জিয়াউর রহমান আলেম ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল। আর এরশাদ সাহেব তিনিও আশ্বাস দিয়েছিল, মুলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হবে আর ইসলামী আরব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, ওই মুলাটাই ঝুলেছিল, কিন্তু দাবি পূরণ হয় নাই। আর বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকত, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত, মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামোদি করত, খালেদা জিয়াও মুলা ঝুলিয়ে রেখেছিল, মুলিয়া ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেমদের 100 বর্ষের দাবি পূরণ করেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর পৃথিবীতে মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীতে বিশ্বেস্তমা, সেই বিশ্বেস্তমার মাঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। কাকরাইলের যে আপনার তবলিগ জামাতের মসজিদ, সেটি বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি এবং তার দোসরেরা, তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, কিন্তু আলেম ওলামাদের জন্য তারা কিছু করে নাই, শুধু আলেম ওলামাদের ব্যবহার করেছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলেম ওলামাদের ব্যবহার করে না, আলেম ওলামাদের জন্য কাজ করে। এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে গাজায়
নারী ও শিশুদের হত্যা করছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম স্লোগান দেখি, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ, আজকে ফিলিস্তিনি এই মজলুম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোষরে রূপান্তরিত হয়েছে, সমগ্র দুনিয়ায় মিছিল হয় ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমাদের আওয়ামী উলামা লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে, ছাত্রলীগ করেছে। আজকে আওয়ামী লীগের সব সংগঠন এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আমাদের নেত্রী বিশ্ব মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা। আর ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে, একটি শব্দ বলে নাই, এরা ইহুদিদের দোষরে রূপান্তরিত হয়েছে। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। ওলা মালিককে বলবো সেই লক্ষ্যে কাজ করার জন্য। আমি কথা বাড়াবো না, আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের এমপি, তিনি বক্তব্য রাখবেন। ওলা মালিক আরো সংগঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।